সোমালিয়ার জলদস্যু কর্তৃক জিম্মি বাংলাদেশি জাহাজ ও এর নাবিকদের উদ্ধারে আলোচনার জন্য আন্ত মন্ত্রণালয়ের বৈঠক করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিজুর রহমান কিরণ। কিরণ, বৈঠকের বিষয়ে কি জানতে পেরেছেন? অরিন, আসলে এই বৈঠকটি মূলত শুরু হয়েছে সকাল 11টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সপ্তম তলায় যে কনফারেন্স রুম আছে সেখানে এই বৈঠকটি চলছে। যতটুকু আমরা জানতে পেরেছি, মেরিটাইম অনুবিভাগের যেই মহাপরিচালক রিটায়ার্ড এয়ার কমোডর খুরশেদ আলম, তার নেতৃত্বে কিন্তু এই বৈঠকটি হচ্ছে, আন্তঃমন্ত্রণালয়ের যে বৈঠক। এই বৈঠকটি মূলত 14টি বিভিন্ন দপ্তরের প্রধানরা কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত আছেন। যদি আপনাকে বলি, গোয়েন্দা সংস্থার যে কর্মকর্তারা রয়েছে, যে এনএসআই, ডিজিএফআই এর মতো সংস্থাগুলোর দায়িত্বরত কর্মকর্তা এখানে আছেন। সেই অর্থে বলা যায় যে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাও রয়েছেন এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারও রয়েছেন এবং বেসরকারি নৌপরিবহন অধিদপ্তরের যিনি মহাপরিচালক তিনিও আছেন। সব মিলিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক বলা যায়, কারণ আপনি জানেন যে গত 24 ঘন্টায় কিন্তু বলা যায় এই ঘটনার পর যতটুকু আমরা জানতে পেরেছি বেশ কিছু তৎপরতা দেখা গেছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে, নির্দেশনার পরেই পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়ে তারা কিন্তু নড়ে চড়ে বসেছেন এবং আমরা যতটুকু দেখতে পেয়েছি তারা আনুষ্ঠানিকভাবে, সম্ভব না হলেও অনানুষ্ঠানিকভাবে কিন্তু একটি যোগাযোগ স্থাপনের চেষ্টা করে যাচ্ছেন এবং সেই চেষ্টায় গতকাল পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি তারা জাহাজের নাবিকদের খোঁজ খবর নিয়েছেন এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন, জাহাজের নাবিকরা সুস্থ রয়েছেন এবং সেই প্রেক্ষিতে তারা এখনও দেন দরবার চালিয়ে যাচ্ছেন। পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে তারা তৃতীয় কোনো মাধ্যমের পক্ষের মাধ্যমে তারা কিন্তু একটি দ্বিতীয়ালের চেষ্টা করছে এবং সেই দ্বিতীয়ালের পরপরই আমরা সন্ধ্যা নাগাদ খবর পেয়েছি যে একটি মুক্তিপণের প্রস্তাবনা এসেছে। যারা এই জাহাজেরটি আটক করেছেন বা জাহাজের ডাকাতির চেষ্টা করেছেন তারা তাদের পক্ষ থেকে একটা প্রস্তাব এসেছে, সেই প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এখানে আরেকটি বিষয় বলে রাখা, এখানে কেনিয়ার আফ্রিকা উইংয়ের যে মহাপরিচালক তার নেতৃত্বে তিনিও আছেন এবং কেনিয়ার যে রাষ্ট্রদূত তাকেও কিন্তু এই বৈঠকে ডাকা হয়েছে এবং তিনিও কিন্তু এই বৈঠকে উপস্থিত আছেন। সব মিলিয়ে বলা যায় এই বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকের সবগুলো বিষয় নিয়ে, অর্থাৎ বৈধ এবং অর্থাৎ আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলোর মাধ্যমে এই সমস্যা কত দ্রুত সমাধান করা যায় সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করবেন। যেহেতু বাংলাদেশের 23 জন নাবিক এবং ক্রু এই জাহাজে এখনও রয়েছেন এবং তাদেরকে দ্রুত সময়ে ফিরিয়ে আনার লক্ষ্যেই কিন্তু বিভিন্ন মহলগুলো কাজ করছে। তো এখন পর্যন্ত বৈঠক চলছে, আমরা যতটুকু জানি এই বৈঠক আরও বেশ খানিক সংখ্যণ চলবে এবং এই বৈঠক শেষ হলে হয়তো বা বৈঠকে আউটকাম আমরা আপনাদেরকে জানাতে পারবো। অরিন, কিরণ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।